ওয়েলকাম টু হেল বাংলা ইউটিউব চ্যানেল তোমরা যারা শ্রম দপ্তরের তরফে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য দু হাজার ছশো চুয়াত্তরটি পোস্টে অনলাইন আবেদন করেছিলে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অ্যাডমিট কার্ড ফাইনালি পাবলিশ করা হয়েছে অর্থাৎ ইপিএফ পোস্টের জন্য অ্যাডমিট কার্ড জারি করা হয়েছে তাই তোমরা এখানে অ্যাডমিট কার্ডটা কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে লাইভ তোমাদের দেখিয়ে দেব তার সঙ্গে সঙ্গে পরীক্ষার হলে তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এ টু জেড নিয়ে বিস্তারিতভাবে আগ্রহ করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে এই পেজে আসার পর দেখতে পাচ্ছ বাম দিকে কারেন্ট ইভেন্টের জায়গায় এখানে একটা নোটিশ গতকাল প্রকাশ করা হয়েছে রিলিজ অব অ্যাডমিট কার্ড স্টেজ ওয়ান এক্সামিনেশান ফর সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি ডেট আঠেরোই আগস্ট দু তারিখ এবং একুশে আগস্ট দু তারিখ অর্থাৎ তোমাদের যাদের পরীক্ষা আঠেরোই আগস্ট থেকে একুশে আগস্টের মধ্যে পড়েছে তোমাদের জন্য কিন্তু এখানে অ্যাডমিট কার্ড এখানে পাবলিশ করা হয়েছে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তোমাদের একটু পরে লাইভ দেখে দিচ্ছি তোমাদের কি হবে কার্ড ডাউন করতে হবে তার আগে তোমরা দেখে না এখানে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট হয়েছে এই অফিসিয়াল নোটিশে তোমাদের বলা হয়েছে ওপেন করে রেখেছি যেখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে লেখা রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ যেটা কিন্তু কিন্তু তোমাদের রাখি এই এক্সামটা কন্ডাক্ট করছে এখানে কিন্তু তোমাদের নিচে পাবলিক নোটিশ দেওয়া রয়েছে এখানে তোমাদের ডেটটা দেওয়া রয়েছে ষোলোই আগস্ট দু হাজার তেইশ তারিখ এখানে সাবজেক্ট কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে রিলিজ অফ অ্যাডমিট কার্ড টু দ্য ক্যান্ডিডেট স্টেজ অন রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর দ্য of Social Security Assistant in the এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও দু হাজার তেইশ এবং তার নিজে দেখতে পাও তোমাদের কিন্তু রয়েছে এখানে তোমাদের যে এস এস এ পোস্টের জন্য এখানে পরীক্ষাটা নেওয়া হবে এখানে কিন্তু পরীক্ষাটা তোমাদের সিবিডি এক্সামের মধ্যে দিয়ে তোমাদের নেওয়া হবে অর্থাৎ কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে এবং পরীক্ষা দুটি শিফটে তোমাদের নেওয়া হবে শিফট ওয়ান যেটা থাকবে নয়টা এ এম থেকে এগারোটা তিরিশ এ এম এবং শিফট টু থাকবে দুটো পি এম থেকে চারটা তিরিশ পি এম পর্যন্ত এবার তোমাদের অ্যাডমিট কার্ডে চেক তোমাদের কোন শিফটে পরীক্ষাটা পড়েছে ওকে তোমরা এখানে এন এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রিক্রুটমেন্ট ডট এন ডট এন আইসি ডট ইন ন্যাশনাল টেস্টিং এজেন্সি এখানে কিন্তু অফিসিয়াল পোর্টালটা ওপেন হয়ে গেছে যেখানে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন অব এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশান এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে এবার তোমরা কি করবে নিচের দিকে আসবে এখানে দেখতে পাচ্ছ নিজেকে তোমাদের দেওয়া রয়েছে এমপ্লয়স প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার তেইশ এখানে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু তিনটি অপশান তোমাদের দেওয়া রয়েছে ইপিএফও এস এস এ অ্যাডমিট কার্ড এখানে গতকাল রাত্রি থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এখানে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ইপিএফও এস এস এ অ্যাডমিট কার্ড এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড এখানে ডাউনলোড করার জন্য এখানে কিন্তু তোমাদের লিঙ্কটা ওইখানে ওপেন হয়ে যাবে এবার এখানে দেখতে পাও তোমাদের দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট ফর সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিট কার্ড যেখানে তোমরা নিচের দিকে আসবে এখানে বলা হচ্ছে প্রথম ঘরটা তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা বসিয়ে দিতে হবে এবার তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমরা যদি না খুঁজে পাও তোমরা কিন্তু জিমেল অ্যাকাউন্টে গিয়ে খুঁজলে পেয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ জায়গায় তোমাদের ডেট অফ বার্থ দেবে তোমাদের প্রথম দিন তারপরে মাস তারপরে ইয়ার তারপর দেখতে পাচ্ছ সিকিউরিটি পিনটা এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সামনে এই হবে তোমাদের অ্যাডমিট কার্ডটা শো করবে এখানে দেখতে পাও তোমাদের কিন্তু উপরে একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা ওই অ্যাডমিট কার্ডটা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু এখানে সঙ্গে করে নিয়ে যেতে হবে এক্সাম হলে তার সঙ্গে সঙ্গে তোমাদের বলি দিই এখানে কার্ডটা যে পাবলিশ করা হয়েছে এখানে কি দেখতে পাও তোমাদের কিন্তু প্রথম ঘরটায় রোল নাম্বার দিয়ে থাকবে তারপরে ঘরটায় তোমাদের ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের নাম দিয়ে থাকবে এবং তার ডান দিকে তোমাদের বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ তোমাদের লেখা থাকবে এবং তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু সিগনেচারটা দেখতে পাবে এবং ডান দিকে তোমাদের ফটো দেওয়া থাকবে তারপর তোমরা নিচের দিকে আসবে এখানে দেখতে পাচ্ছ কোন পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করেছো সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট এবং তারপরে তোমাদের দেওয়া থাকবে ডেট অফ এক্সামিনেশান কত তারিখে তোমাদের এক্সামটা পড়েছে তোমাদের কিন্তু এখানে এক্সাম ডেটটা দেওয়া থাকবে আমার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাডমিট কার্ডটা এখানে যে পাবলিশ করা হয়েছে আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছো এখানে কিন্তু পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে আঠারোই আগস্ট দু হাজার তেইশ তারিখে অর্থাৎ আগামীকাল কিন্তু পরীক্ষাটা পড়েছে কোথায় পরীক্ষা পড়েছে কিন্তু তারপরে দেওয়া রয়েছে ভেনু অফ টেস্ট যেখানে তোমাদের ডিটেলসে কিন্তু তোমাদের অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে কোথায় তোমাদের এক্সামটা পড়েছে তারপর দেখতে পাচ্ছো শিফ্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু সেকেন্ড শিফটে পড়েছে তারপর দেখতে পাচ্ছ রিপোর্টিং এন্ট্রি টাইম অ্যাট সেন্টার অর্থাৎ তোমাদের শিফট যে তোমাদের সেকেন্ড শিফট এবং ফার্স্ট শিফটে তোমাদের পরীক্ষাগুলো পড়বে তার আগে তোমাদের কিন্তু রিপোর্টিং টাইমে তার আগে তোমাদের পৌঁছোতে হবে পরীক্ষার হলে ক্লিয়ার তারপর দেখতে পাচ্ছ এখানে গেট ক্লোজিং টাইম তোমাদের দেওয়া রয়েছে তারপর দেখতে পাচ্ছ টাইমিং অফ টেস্ট অর্থাৎ যেহেতু আমাদের সেকেন্ড শিফ্টে পরীক্ষাটা পড়েছে দুটো পি এম থেকে চারটে তিরিশ পি পর্যন্ত কিন্তু আমাদের পরীক্ষাটা হবে এবং তারপর দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশন তোমাদের দেওয়া রয়েছে এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে এখানে কী চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম ঘরটা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ফটোস সেম আপলোডেড অন অ্যাপ্লিকেশান ফর্ম ওর তোমাদের কিন্তু এখানে যে ফটো তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে ওই ফটো তোমাদের কিন্তু এখানে মানাতে হবে তারপরে ঘরটায় ক্যান্ডেট লেফট থাম ইম্প্রেশান অর্থাৎ তোমাদের কিন্তু বাম হাতের বুড়ো আঙুলের ছাপ তোমাদের কিন্তু এখানে দিতে হবে তারপরে ঘরটা তোমাদের কিন্তু ফাঁকা থাকবে ওটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমরা কিন্তু সিগনেচার করবে ওকে এখানে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই এবার এই যে অ্যাডমিট কার্ডটা এই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু কালার প্রিন্ট আউট করবে কালার প্রিনেউট করার পর তোমরা কিন্তু পরীক্ষার হলে কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়া রয়েছে তোমরা এখানে রিড করতে পারো তোমাদের শুধু বলে দিচ্ছি তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো পরীক্ষার হলে নিয়ে যেতে হবে এখানে তোমরা নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে দেওয়া রয়েছে দশ নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল বি পারমিট ক্যারি অনলি ফলোইং আইটেম উইথ দেম ইন্টু এক্সামিনেশন ভেনু যেখানে তোমাদের প্রথম বলা হচ্ছে এক নম্বর পয়েন্টে পার্সোনাল ট্রান্সপ্যারেন্ট ওয়াটার বোটল তোমাদের কিন্তু এখানে কালার কোনো জলে বোতল নিয়ে যাওয়া যাবে না তারপর দেখতে পাচ্ছি শীত দাগে এর সিম্পল ট্রান্সপ্যারেন্ট বল পয়েন্ট পেন অর্থাৎ একটা সিম্পল তোমাদের পেন নিয়ে যেতে হবে এবং তারপরে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড ফ্রম এন টি ওয়েবসাইট যদি একটু আগে তোমাদের বললাম এ ফোর সাইজে তোমাদের পেপারে এনটির অফিসের ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু অবশ্যই কালার প্রিনওট করে তোমাদের নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের বলা হচ্ছে টু অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফর পেস্টিং অন দ্য অ্যাটেন্ডেন্ট সিট অর্থাৎ এখানে তোমাদের কিন্তু দুই কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের নিয়ে যেতে হবে তারপরে বলা হচ্ছে অরিজিনাল ভেইল আইডি প্রুফ যেখানে তোমাদের আইডি প্রুফের মধ্যে তোমাদের বলে রাখি কোন কোন ডকুমেন্টস রয়েছে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড পাসপোর্ট আধার কার্ড এই সমস্ত তোমাদের ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে আইডি প্রুফ হিসাবে ওকে এবং যে আইডি প্রুফ তোমরা নিয়ে যাবে ওই আইডি প্রুফের সঙ্গে যেন অ্যাপ্লিকেশান তোমরা যে করেছো সমস্ত রকম তোমাদের ডাটাগুলো যেন এখানে ম্যাচিং থাকে তবে কিন্তু তোমাদের ওখানে সমস্ত কিছু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে ওকে তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে তোমরা অরিজিনাল উইথ জেরোস কপি তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এই যে অ্যাডমিট কার্ড নিচে তোমাদের পাতাগুলো দেওয়া রয়েছে সমস্ত পাতাগুলো কিন্তু তোমরা নিয়ে যাবে এখানে কিন্তু জেরস করে কিংবা প্রিন্ট করে ওকে এবার তোমাদের বলে রাখি এখানে কিন্তু যে তোমাদের পরীক্ষার ডেটগুলো রয়েছে আগামীকাল অনেকের পড়েছে আবার অনেকের একুশ তারিখে পড়েছে এইভাবে তোমাদের যে পরীক্ষাগুলো পড়েছে এবার যাদের আগামীকাল এখানে পরীক্ষার ডেটটা পড়ে গেছে তোমাদের যাদের বাড়ি অনেক দূরে এক্সাম সেন্টার থেকে তোমাদের জন্য কিন্তু বলে রাখি যদি এখানে এক্সাম কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় যেহেতু এখানে পরীক্ষার আগের দিন রাত্রে অ্যাডমিট কার্ডটা পাবলিশ করা হয়েছে তাই অনেক স্টুডেন্টদের কিন্তু এখানে অসুবিধা হতে পারে যাওয়ার জন্য তাই কিন্তু এখানে যদি কোনো কারণে এক্সামটা ক্যান্সেলের ডেটটা পিছিয়ে যায় তাহলে তোমাদের কিন্তু অবশ্যই ভিডিও মাধ্যমে আপডেটটা দিয়ে দেবো তাছাড়া তোমাদের কিন্তু এই অফিসিয়াল আপডেটটা যেখানে তোমাদের অ্যাডমিট কার্ড এখানে গতকাল রাতের থেকে তোমাদের ডাউনলোড হওয়া শুরু হয়েছে ওই আপডেট কিন্তু গতকাল রাত্রেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তাই অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো আমাদের এই ভিডিওটির নিচের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও কারণ ছোটো খাটো ইম্পর্টেন্ট কিন্তু ব্যাপারগুলো ওখানকে আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিই ওকে